34 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই বারাসত রেজিমেন্ট ক্লাবের কালী পুজো এবারে 65তম বছরে পা দিল। পূজা মণ্ডপ তৈরি হয়েছে নেপালের বৌদ্ধ মন্দিরের অনুকরণে। কোভিড বিধি মেনে কঠোরভাবে পালিত হচ্ছে পুজোর দিনগুলি। তিন দিক খোলা মণ্ডপে আলোকসজ্জাও চোখে পড়ার মতো। এ বিষয়ে ক্লাব সভাপতি নিমাই পাল বলেন, 75তম বছর আমাদের থিম বলে কিছু থাকে না, এটা আমরা একটা বিভিন্ন জায়গা থেকে সারা বছর ধরে চিন্তা করি যে একটা ভালো কিছু দেখানোর। এটা নেপালের একটা বৌদ্ধ মন্দির যা লোকে দেখতে পায় না, আমরা বারাসাতের লোকের আনন্দ দেওয়ার জন্য এই মন্দিরটাকে স্থাপন করেছি। আমাদের পুজো প্রতি বছর যা হয়, গত দু বছর, গত বছর তো আরও ছোটো ছিল, এবছর আমরা মেম্বাররা পকেট থেকে পয়সা দিয়ে অনেকটা ব্যানার আমরা পেয়েছি যেটা গত বছর পাইনি। অনেকে আমাদের হেল্প করেন, যারা আমাদের পুজোকে ভালোবাসেন, এই পুজো না হলে যাদের মনের মধ্যে ভালো লাগে না, তারা আমাদের, যারা আমাদের মানে ভালোবাসার পাত্র আছে তাদের পয়সার পরে আমাদের পুজো চলে। এবছর তারাও আমাদের অনেকটা সাড়া দিয়েছে, অনেকটা আগামী বছর যদি মা ভালো করেন হয়তো আরও বেশি সাড়া পাবো, আরও বড় করতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।